আমার যখন অন্য কেউ যদি আমাকে একটা ডকুমেন্ট রেডি করে দেয় যে এখানে বিভিন্ন রকম ডাটা ভ্যালিডেশন রুলস অ্যাপ্লাই করে, এখন এটার পরে আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই এবং অ্যাড করতে যেয়ে যদি, যেমন আমি ফোনের ভিতরে যদি আমি এরকম কোনো একটা ভ্যালু দিলাম, তাহলে আমাকে ইরর দেখাচ্ছে। এখন সেই ক্ষেত্রে আমি জানি না যে এখানে অ্যাকচুয়ালি কী ডাটা ভ্যালিডেশন আছে, আমি এখানে কোনো আমাকে মেসেজ দেওয়া হয় নাই, বা ইরর যেটা শো করছে সেই ইররও কিন্তু কিছু বলা নাই। এই ক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি যদি দেখতে চান যে কোথায় কোথায় অ্যাকচুয়ালি ডাটা ভ্যালিডেশন রুলসটা অ্যাপ্লাই করা হয়েছে, সেটার জন্য হোম ট্যাবের ভিতরে যে একদম ডান দিকে ফাইন্ড অ্যান্ড সিলেকশনের একদম নিচের দিকে গেলে ডাটা ভ্যালিডেশন একটা অপশন পাবেন। এটা যদি আপনি সিলেক্ট করেন, তাহলে যেই কলামগুলোতে এখানে ডাটা ভ্যালিডেশন রুলস ইউজ হয়েছে সেই কলামগুলো এখানে শো করছে। এবং এরপর পরে আপনি বুঝতেই পাচ্ছেন যে আপনি এই তিনটা কলামে যেহেতু ডাটা ভ্যালিডেশন আছে, সেহেতু আপনি ফোনের ভিতরে যে কোনো একটা সেলে ক্লিক করবেন, কারণ এখানে ডাটা ভ্যালিডেশন রুলসটা অ্যাপ্লাই হয়েছে। ক্লিক করার পরে ডাটা ভ্যালিডেশনে গিয়ে যে এখানে আপনি, আমি ডাটা ভ্যালিডেশনের ভিতরে ঢুকলে আমি দেখতে পাচ্ছি যে এখানে কী ডাটা ইউজ করা হয়েছে। আর আমি যদি মনে করি যে ফোনের ভিতরে আমি যে ডাটা, যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, এই কন্ডিশন আর আর কোন কোন সেলে আছে সেটা যদি আমি বের করতে চাই, সেক্ষেত্রে আমি ফাইনান্স সিলেকশনের ভিতরে গো টু স্পেশাল, এটার ভিতরে যে ডাটা ভ্যালিডেশন আছে এখানে অল না দিয়ে আমি সেম দিব, দিয়ে ওকে দিব। ওকে দিলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ডাটার যে ভ্যালিডেশন যেটা করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি এই কয়টা সেলের ভিতরে এটা করা হয়েছে। আমি যদি এখানে অনেকগুলো দিক, সে খুব সহজেই নিচ্ছে, কিন্তু আমি এখানে অ্যাকচুয়ালি দিয়েছি 10টা ক্যারেক্টার, যেমন এখানে দিলে সে আর নিচ্ছে না যেটা সে এখানে নিচ্ছে। তো এভাবে যদি আপনি ডাটা ভ্যালিডেশনের করা এরকম ডকুমেন্ট আপনি হাতে পান, সেটা আপনি ফাইন্ড সিলেকশনের মাধ্যমে বের করতে পারবেন। এখানে দুই ধরনের অপশন দেখালাম, একটা ডাটা ভ্যালিডেশন এবং গো টু স্পেশাল, এবং পরবর্তীতে দেখার পর আপনি এখান থেকে যে ডাটা ভ্যালিডেশনটা আপনি দেখতে পারবেন।